হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে একদম বাড়ির থেকে নয়, বাইরের থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। সেটার কারণ আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি হলো সদিয়া। তো আমাদের স্কুলে উইন্টার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, চলে যাচ্ছি সদিয়া। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখনও কোনো দোকানপাট কিছুই খোলা হয়নি। তো যাব, মাকে বলিনি এত সকাল বেরিয়েছি যে গিয়ে একটু সারপ্রাইজ দিই। সকালের এনভায়রনমেন্টটা না সত্যি একটু অন্যরকমই থাকে, দেখতে পাচ্ছ চারপাশটা কি সুন্দর লাগছে। আর এই ব্রিজটা পেলেই না মনটা ভালো হয়ে যায়, মনে হয় একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। কেননা ব্রিজটা পার হয়ে তো আমার বাড়ি পেয়ে যাব। দেখো ফাইনালি চলে এসেছি ঘরে। ভাই পড়াশোনা করছে বলে এত সকাল সকাল আসে নাকি? মাম্মি মা গিয়া আ গিয়া এত জলদি এসে বসছো? পোলাও মাংস বানাবে? দেখো আমি দিচুগা থেকে চলে এসেছি আর মাত্র ও ঘুমের থেকে উঠেছে। কই গেল দেখা? একটু হাই করে দে সবাই, রে ব্রাশ করতে করতে। ছি, তোরে বলে মা উঠতে গেছিল, তুই বলে গেছিস এত জলদি আমি গেলে গিয়ে আসুন। কেন মনে করে কস? ফ্রেশ ট্রেশ হয়ে একটু চলে এসেছি এখানে পিছনে বাগানের দিকে। এখানে এত বেশি ঠান্ডা না, ঢোকার লগে লগে এত ঠান্ডা লাগছে। তো এখানে দাঁড়িয়েছি মানে একটু রৌদ্র পড়ছে এখানে, সেই জন্য এখানে দাঁড়িয়েছি। নালে তো একদম দোকানের সামনে রৌদ্র আছে, আর দোকানের সামনে এখন যাইনি, এখন একটু পিছন দিকে আছি। আস্তে না আস্তে মা বললো আজকে নাকি দুপুরে পোলাও মাংস করছে, শুনেই ভালো লেগে গেলো। তো যাই হোক এখানে যাবো, একটু কিছু খাবো, খেতে গেছি। বিকজ সকাল সকালই ঘরের থেকে চা বিস্কিট এটাই খেয়ে বেরিয়ে গেছে, কারণ এত সকালে খেতে ইচ্ছা করে না, সকাল সকাল যেহেতু ভালো লাগে না সেই জন্য। তো একটু রৌদ্র নিয়ে তারপরে যাবো। লজ্জা নাই একদম, মানে আমি না দেখি নাই। তারপরে পরে না ও যখন, তুই যখন কইছিস ওইটা পাঠাইতে সেকেন্ড ফটোটা, তখন দেখি কি তুই দিয়া রাখছিস। হ্যাঁ এটা এটা চুর কি জানি, নির্লজ্জা। কোনো গন্ধ নাই তোর মুখে, গন্ধ করতেছে। আমি কইছি তুই লাগাইছ যে আমারটা, কই কি কি করু মার খাইতে তো পারলামই না, লাগাই দি ফটোটাই লাগাই বলে। রোনাল্ডের কাছে যাই চল, ক্রিস্পি বেবি কর্ন খাইতে। মোবাইলটাই ভালো যে কি করবে। রাখো তোমার লেগে রাখো অল্প, কখন খাইলো? কোকো দেখাও, কোকো দেখাও, কোকো যা যা কাইটান। এদিকে দেখো কাকু বাজার নিয়ে চলে এসেছে, পুরো মুরগিও নিয়ে এসেছে। বললাম না তোমাদেরকে আজকে চিকেন আর ফ্রাইড রাইস হবে। বাবা বাবা রে আজকে পুরো সবজি উঠে আনছে। কই ইরাম ধুইনা পাতা কি বড় বড়, এই ধুইনা পাতাতে গন্ধ হইব না তো, বুঝছো? এই ধুইনা পাতাতে তো মনে হয় না গন্ধ হইব। আমি ধুইনা পাতা দেখলে কি বালাই কি আনছো এগুলা আর কিটা বানাই দে পাকা পেবে কিন্তু কাটটা খাইতে হবে। বাপরে আজকে পুরো মন্ডলি উঠে আইছে, বান্দা বিতা আনি না হাতে লাগাইনি।
এদিকে দেখো আজকে যেহেতু পোলাও হবে সেই জন্য গাজর বিন এখানে ভেজে নেওয়া হচ্ছে। এদিকে কাজু কিশমিশ সব বের করে রাখা হয়েছে, তো এগুলো আগে ভেজে নিয়ে তারপরে কাজু কিশমিশগুলো একটু লেড়ে নেবে ঘিতে। এবার এখানে মাংস বসিয়ে দিয়েছে দেখো, দেখো ফাইনালি সানটান করে নিয়েছি। করে নিয়ে না একটা কথা, এখানে জুয়েলারি নিয়ে এসেছিলাম আমি কয়েকটা, মানে দোকানে রাখবো, ওইটার জন্য একটা স্ট্যান্ডও নিয়েছে ভাই, স্ট্যান্ড কিনেছে, দুইটা দুই রকমের স্ট্যান্ড কিনেছে, অনলাইনেই পারচেস করেছে। তো এটা জাস্ট নতুন, আমি যেগুলো জুয়েলারি বানাই সেগুলো জুয়েলারি থেকে রেখে মানে ভাই দেখবে যে এখানে দোকানে চলে কিনা, যদি চলে দেন ফার্দার অন্য জায়গা থেকে আনতে পারবে, বা যদিও আমার থেকে নিয়ে নিবে যেটা ওর ইচ্ছা করবে। বাট স্টার্টিংয়ে মানে আমার থেকে নিয়েও দেখতে চাইছে যে মানে পপুলারিটিটা কীরকম, মানে মানুষে চাইছে কিনা বা বিক্রি হচ্ছে কিনা সেটার জন্য। তো আগে স্ট্যান্ডটা মধ্যে ডেকোরেট করে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটার মধ্যে সব এরকম রোটেটিং একটা এনেছে ভাই, তো এটার মধ্যে সব লাগিয়ে দিচ্ছি দাম লিখে লিখে। তো ওইগুলো এখনও সবগুলো লাগানো হয়নি, উপরে কয়েকটা লাগিয়েছি, এটা করা হয়ে গেছে, ব্রেসলেটস অ্যান্ড অল। আর বনু এখানে বসে বসে দুটো ব্রেসলেট নিয়ে নিয়েছে, আর একটা ফিঙ্গারিংও নিয়ে নিয়েছে। তো এটা এটা না আমার খুব সুন্দর লেগেছে, পার্সোনালি খুব সুন্দর লেগেছে। পুরা কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখিয়েছি, সব সরিয়ে বরিয়ে বসেছি, এগুলো সব এখন এটার মধ্যে লাগাতে হবে সুন্দর করে। দেখো কাজ এখনও কমপ্লিট হয়নি, কাজ করতে করতে দেখো এখানে রয়েছে এখনও, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো এখন যাচ্ছি, মা খেতে ডেকেছে, খেয়ে নিই, আজকে তো পোলাও মাংস আছে, তো একটু দেরিও ওয়েট করা যাবে না। চলো দেখে নিই, সব কিছু রেডি করছে, জলদি আয় জলদি আয়। দেখো কাকু বসে গেছে খাওয়া দাওয়া করতে, এখানে কাকিমুনি একদম গরম গরম বেগুন ভাজা করছে। সব বসে গেছে, ধমাধম ধমাধম, পুরা ওদিকে সালাডও রেডি করা আছে। পোলাও হয়ে গেছে, পোলাও তো না মানে ফ্রাইড রাইস, বুঝলি কি, ফুলকপি তরকারি করছো, বা ফুলকপির ডালনা, লোকেল মুরগি কারি। বাবা সিনেমা হলো নাকি এখানে? এখন মা কাকুরে দ, কাকুর লাগবো তো, মা মা কাকুর লাগবো, কি এখানে দুপুর বেলা নাকি? বাবা কোন জায়গায়, দূরে না সামনে? তোরা এসবই দেখতে থাক, কার থেকে কে বেশি ইসে। হলদিরামের ভুজিয়া, হলুদ রঙের পোলাওটা, এটা এটা ফ্রাইড রাইস, সেই অবস্থা তোর, বড় সূচনীয় অবস্থা। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, বেগুন ভাজা, একদম সালাড, মাংস আর ফুলকপির ডালনা। তো চলো লাঞ্চটা করে নিচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।